নমস্কার বন্ধুরা আমি সূর্য আগরওয়াল আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল গার্ডেনিং ইজ মাই প্যাশনের বেঙ্গলি ভার্সন বন্ধুরা আজকে আমি আপনাকে দেখাবো ছাদে আপনি লাউ কি করে লাগাতে পারেন প্রচুর প্রচুর লাউ স্যাক্রো লাউ আপনি এই ছাদ থেকে আপনি পেতে পারেন খুব সহজে আমি আপনাকে বলবো প্রথমে আপনি লাউ থেকে বীজ থেকে চারা করে নিন আপনারা যদি চারা না করতে জানেন তাহলে আমরা আমার ভিডিও দেখে নিন কী করে লাউয়ের চারা করতে হয় নাহলে বীজ বপন করে নেবেন দশ থেকে বারো দিনের চারাও হয়ে যাবে আর এর জন্য আমরা নিচ্ছি যে পুরনো সিমেন্টের ব্যাগ বা ভার্মিকম্পোস্টের খালি বস্তা তার মধ্যে বিশ পঁচিশ কিলো মাটি থার্টি পার্সেন্ট কম্পোস্ট এ মধ্যে দুটো চারা আমি লাগিয়ে দিয়েছি এরকম মাটিতে আর একটা স্টেকিং করে দিয়েছি একটা লাঠি লাগিয়ে তার সঙ্গে বাতা দিয়ে তার সঙ্গে খড় বিছিয়ে মুড়ে দিয়েছি যাতে কি এই গাছগুলোকে ট্রেলিং করা যায় এখানে দেখুন আমি তিনটে বস্তায় লাগিয়েছি লাউ গ্রো হয়ে গেছে আর আপনি মাত্র আমি দেড় মাস আগে লাগিয়েছিলাম আর পুরো গাছগুলো রেডি হয়ে গেছে দেখুন ওখানেও একটা বড় রকমের একটা লাউ হয়েছে আমি আপনাকে তিনটে কৌশল দেখাবো আপনাকে তিনটে কৌশল আপনি দেখুন এখানেও একটা লাউ আছে এই গাছগুলো প্রথমে আপনি কি করবেন এই গাছগুলোকে একটা মাচানে আপনি সাপোর্ট দিয়ে দেবেন মাচানে সাপোর্ট দেওয়ার পরে আপনাকে থ্রি জি কাটিং করতে হবে প্রথমে দশ বারোটা পাতা হওয়ার পরে একটা সামনের পোর্শনটা কেটে দেবেন গ্রোয়িং পোর্শন আর এখানে দেখুন এই যে ফুল এটা হচ্ছে পুরুষ ফুল আর স্ত্রী ফুল এই দুটো পার্থক্য আমি দেখি দিই এই দুটোও খুব জরুরি কেন জি কাটিংয়ে আপনাকে ফিমেল ফ্লাওয়ার বেশি প্রয়োজন এখানে দেখুন আপনি এটা পুরুষ ফুল আর এইটা হচ্ছে দেখুন আপনি স্ত্রী ফুল স্ত্রী ফুল চিনবেন কী করে নিচে একটা ছোট্ট লাউ লেগে থাকবে এখানে দেখুন আরেকটা ছোট্ট লাউ অলরেডি লেগে আছে যেখানে স্ত্রী ফুল হবে সেই ফুলে আপনার ছোট্ট লাউ অলরেডি লেগে থাকবে আর যেটা পুরুষ ফুল তার নিচে কোনো লাউ লেগে থাকবে এটাও একটা স্ত্রী ফুল সুতরাং আপনাকে চেষ্টা করতে হবে যাতে খুব বেশি বেশি পরিমাণে স্ত্রী ফুল পাওয়া যায় পুরুষ ফুল যাতে কম হয় তার জন্য একটা পুরুষ ফুলের জন্য একটা গাছ আমরা রেখে দেবো আর যাতে থ্রি জি কাটিং করব না আর যে অন্যান্য গাছগুলো আছে কটাতে থ্রি জি কাটিং করবো দশ বারো টাকা পাতা হওয়ার পরে সামনের পোর্শানটা কেটে দেবো আবার সেখান থেকে সাইড থেকে ব্র্যাঞ্চ হয়ে যে ডালগুলো বেরোবে সেটা একবার কাটবো তৃতীয় টাইম কী হবে এটা যখন এই ধরনের গাছ হয়ে গেছে আপনাকে থ্রি জি কাটিং করার সামনের দশ বারো ইঞ্চি আপনি ডাল এই যে দেখুন সামনের যে পোর্শান গ্রোয়িং টিপ সেটা আমি একটা কাঁচি দিয়ে কেটে দিয়ে বাদ দিয়ে দেবো এর ফলে কী হবে গ্রোয়িং টিপস যখনই আপনার সরে যাবে দেখবেন যে পাতার যে পর্ব মধ্যগুলো আছে বা তার সাইড থেকে নতুন নতুন ব্রাঞ্চ বেরোবে যত নতুন ব্রাঞ্চ বেরোবে ওখানে সব যে স্ত্রী ফুল স্ত্রী ফুলে ভরে যাবে আর আপনি একটা অলরেডি আপনি পুরুষ ফুলের জন্য গাছ রেখে দিয়েছেন সেখান থেকে ফার্টিলাইজেশান হবে যত বেশি ফার্টিলাইজেশান হবে আপনার প্রচুর প্রচুর ধরনের প্রচুর পরিমাণে আপনার লাউ ধরবে এটা আপনাকে খেয়াল করতে হবে আপনি যদি ড্রামে লাগান কমসে কম পঞ্চাশ লিটারের ড্রামে আপনি এই ধরনের লাউ গাছ লাগাতে পারেন বা আপনার যদি একশো লিটারের ড্রাম হয় তাহলে আরও ভালো একশো লিটারের ড্রামে যদি লাগান বা মাটিতে যদি লাগান আপনার এক একটা আছে তিরিশ চল্লিশটা লাউ একসঙ্গে আপনাকে ধরবে তার জন্য আপনাকে একটা স্পেশাল কেয়ারিং টিপস বলতে হয় কারণ লাউ গাছে প্রচুর পোকা ধরে পোকা ছিদ্র করে তার জন্য আপনাকে আমি একটা ওষুধ বলে দিচ্ছি এটা হচ্ছে সুপার সোনাটা সুপার সোনাটা আপনি দুই এম এল পার লিটার নিতে পারেন বা কাকা নামে একটা পাওয়া যায় কালো রঙের লিকুইড দুই এম এল পার লিটার নিতে পারেন বা থিটা নামের অর্গ্যানিক ইনসেকটিসাইড নিতে পারেন দুই এম পার লিটার আপনি এটা নিয়ে পনেরো দিনে একবার করে আপনি স্প্রে করে দেবেন কারণ এখানে প্রচুর ফল ছেদক মাছি হয় সেগুলো কি করে এই ফল ছোটো ছোটো যখন ফল থাকে তার মধ্যে ডিম পেরে দেয় ডিম পারলে ওখান থেকে লার্ভা হয়ে যায় পরে ফলগুলো যেগুলো কালো হয়ে পচে ঝরে পড়ে যায় সেই জন্য কী হয় আপনার লাউ ধরে না কিন্তু আপনি যদি এই ধরনের একটা অর্গ্যানিক ইনসেটিসাইড স্প্রে করে দিন পনেরো দিন একবার এর আশেপাশে কোনো ফলছেদক মাছি আসবে না ফলছেদক মাছি যদি না আসে আপনার ফলগুলোকে বোর করবে না ওখানে ছিদ্র করবে না তারপরে ওখানে লার্বা বা ডিম দেবে না তার ফলে কী হবে আপনার ফলগুলো সব ইনট্যাক্ট থাকবে একটা কথা খেয়াল রাখতে হবে মাটিতে সবসময় নিউট্রিশান যে পোষক পদার্থ সেটা থাকা দরকার প্রচুর পরিমাণে সার থাকা দরকার আর প্রত্যেক দিন সকালে একবার করে জল দেবেন আর আপনি দেখবেন এই ধরনের লাউ আপনি প্রচুর প্রচুর ধরনের লাউ পাবেন এই সবে মাত্র দেড় মাস হয়েছে আমার অলরেডি লাউ ধরা শুরু করে দিয়ে প্রচুর পরিমাণে আর কিছুদিন পরে আপনাকে এক মাস পরে দেখাবো এক একটা গাছে পনেরো বিশটা করে লাউ ধরানোর আপনাকে টেকনিক দেখাবো মোটামুটি মাচানটা তিন থেকে চার ফুট হাইটের মাচান করে নেবেন আর এখানে আপনি নারিকেল গাছ দিয়ে বা কোনো একটা বাঁশের মাচান বানিয়ে দিয়ে এই ধরনের গাছকে আপনি করে দেবেন আর এই দেখুন এই ধরনের ফল আপনি পেয়ে যাবেন একটু কাঁচা অবস্থায় পারবেন তাতে বেশি পেকে গেলে খেতে ভালো লাগে না এখানে একটা লাউ হয়েছে প্রায় এক কিলো ওজনের লাউ হয়েছে আমি একটা কেটে দিচ্ছে আছে হারভেস্ট করে নিচ্ছি এটা সবজি করার জন্য আপনি দেখুন এই ধরনের একটা লাউ আমি কেটে নিচ্ছি আর খুব দশ সোজা ধরনের টেকনিক মোটামুটি মাটিতে থার্টি পার্সেন্ট কম্পোস্ট আর সেভেন্টি পারসেন্ট মাটি নিয়ে আপনি মাটিটা তৈরি করে নিতে পারেন খুব সহজে আর খুব বেশি সার দেওয়ার প্রয়োজনীয় অর্গানিক সার সার যদি আপনি দিতে পারেন ভার্মিক কম্পোস্ট কাওডাং কম্পোস্ট গরুর গোবরের সার আর আপনি যদি থ্রি জি কাটিং করেন আর মাঝে মাঝে যদি ইনসেক্টিসাইডটা স্প্রে করেন তাহলে আপনি দেখবেন লাউ গাছে প্রচুর প্রচুর লাউ ধরবে কখনও যদি আপনার সাদা রঙের ফাঙ্গাসের অ্যাটাক হয় আপনি রেডোমিল গোল বা স্প্রে যদি করে দেন তাহলে কোনো ধরনের আপনার রোগ পোকা বা কোনো ধরনের ধরবে না সুতরাং এইটা হচ্ছে খুব ইজি পদ্ধতি আশা করি ভিডিওটা ভালো লেগেছে ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন ভিডিওটা দেখার জন্য আপনার অনেক অনেক